কল্লামি আজকে হুমকি থেকে কবে করছে এগুলি তার এগুলি তার বানানো কথা কারণ তার যেহেতু তার কোনো কর্মকাণ্ড নাই তার না তাদের কোনো কর্মকাণ্ড নাই জনগণের সঙ্গে সম্পৃক্ততা নাই যেহেতু এখন ভোট কালেকশন করার ব্যাপারে একটা অভিযোগ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার তার চেষ্টা করছে কিন্তু কাজ শুরু করলামই আজকে তো কবে কবে করলাম ওদের হ্যাঁ এটা যে আমি এক সপ্তাহ পরে যদি আমার ইন্টারভিউটি নিতেন তাহলে হয়তো বলতে যে আমার 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 প্রতিপক্ষকে তারা হয়রানি করছে কিছু করছে সুতরাং এখানে কোনো ধরনের হয়রানি হয় নাই সবই মিথ্যা কথা বলে তারা জনগণকে তারাই বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমি যেহেতু আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তা সবই পাকা এবং দোকানপাট তাদের সামনে পাকা পাকাভুক্ত দোকান সুতরাং সবাই খুশি কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ দিয়েছেন বিদ্যুৎও আছে রাস্তাও আছে সামনে স্কুল আছে এই যে স্কুল দেখা যায় সামনে এই চারতলা ভবন আছে অনেকগুলি ভবন আছে এখানে শুধু মানুষের চাহিদার কোনো অন্ত নাই যা এই আমাদের আওয়ামী লীগ সরকার যে ওয়াদা করেছিল তার থেকে বেশি করা হয়েছে সুতরাং আমি মনে করি প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করতে পেরেছি তাদের রাস্তাঘাটের দরকার পানির দরকার বিদ্যুতের দরকার গ্যাসের দরকার শিক্ষা প্রতিষ্ঠানের দরকার সবগুলি তারা পেয়েছে বলে এখন তারা জনগণ সবাই খুশি এখন তাদের কোনো অভিযোগ আমার উপরে নাই আমি যখনই বলি ভাই আপনার কী অভিযোগ অভিযোগ থাকলে বলেন কিন্তু তারা কোনো অভিযোগ দিতে পারছে না আমি আশা করছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে কাস্টিং ভোটের 90% ভোট আমরা আশা করব আশা করি 90% কাস্টিং ভোটের 90% ভোট আমরা আশা করতেছি এখন ব্যাপার হলো উন্নয়নটা চলমান থাকে আজকে যে উন্নয়নটা করেছি আমি আগামী দিনে ওর উন্নয়নটা বেশি লাভ কারণ বসতি যখন বাড়বে তখন রাস্তাঘাটের পরিমাণ বাড়বে গাড়ি ঘোড়া বাড়বে এখন যে দুই লেনের রাস্তা যেটা আছে চার লেনের হচ্ছে যেটা 10 ফিটের আছে সেটা 20 ফিট করতে হবে যেটা 30 ফিট আছে সেটা 60 ফিট করতে হবে এইগুলি কাজ বাকি আর রাস্তাগুলি একটু টেকসই রাস্তা লাগবে কেন হাই লোডের গাড়ি চলে আসে হ্যাঁ যত ইন্ডাস্ট্রি বাড়ে হাই লোডের গাড়ি চলে আসে রাস্তাগুলি টিকিয়ে রাখতে শক্ত রাস্তা করার জন্য একটু খরচ বেশি লাগে সেইগুলি আমরা করার চেষ্টা করছি অবশ্যই উন্নয়ন পরিকল্পনা এটা আমি যদি জনগণকে ভালোবাসি জনগণ কোন উন্নয়নটা পছন্দ করছে জনগণকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো দেখে দেখে আমরা সেগুলি কাজগুলি করার পরিকল্পনা নেব কারণ আমি যখন জনগণকে ভালোবাসি জনগণের চাহিদা আমার মাথায় থাকতে হবে তারা কি চাচ্ছে কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেইভাবে আমি কাজ করে যাব অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে